আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি কাছি এবং যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন বন্ধুরা অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন যে আপু ক্যারোটিন ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে প্লিজ একটু শেয়ার করো তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যারোটিন ট্রিটমেন্ট আর আমি এই ক্যারোটিন ট্রিটমেন্টটা করেছি দেখতেই পারছেন আমার চুলটা খুবই সুন্দর হয়েছে আর কেমন হয়েছে সেটা আমি না আপনারাই বলবেন যে আসলে চুলটা আমার কেমন হয়েছে তো এই ক্যারোটিন ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করুন যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে তো বন্ধুরা চলুন দেখে কিভাবে এই ক্যারোটিন ট্রিটমেন্টটা আপনারা ঘরে বসে করতে পারেন এবং এই ক্যারোটিন ট্রিটমেন্ট কিন্তু রিবন্ডিং চুলেও করতে পারবেন এবং নর্মাল চুলেও এই ক্যারোটিন ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন আর এতে করে চুল পরা যেমন বন্ধ হবে চুলটা খুবই সফট এবং খুব শাইনিং হবে তো আর কথা না বাড়াই চলুন বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চুলটার কি অবস্থা আর এই চুলটাই আমি এখন ক্যারোটিন ট্রিটমেন্ট করব তো চলুন বন্ধুরা দেখে নিই প্রথমে কি করতে হবে তো বন্ধুরা প্রথমে অয়েল মাসাজ করতে হবে আর অয়েল মাসাজ করার ক্ষেত্রে অবশ্যই মাথার স্প্রাল্পে ভালো করে অয়েলটা অ্যাপ্লাই করতে হবে এবং পাঁচ মিনিট মাসাজ করলেই হয়ে যাবে পাঁচ মিনিট একটু মাসাজ করার পরে চুলটা শ্যাম্পু করে নিতে হবে তো কিভাবে অয়েলটা মাসাজ করা হচ্ছে বন্ধুরা দেখে নিন এবং যাদের চুল রিবন্ডিং করা পাম স্ট্রেট করা বা বেনি পাম করা যেটাই করা থাক বা যাদের নর্মাল চুল সব ধরনের চুলেই কিন্তু আপনারা এই ট্রিটমেন্টটা করতে পারেন বা হেয়ার স্পাটাও করতে পারবেন এবং অয়েলটা তো অবশ্যই মাসাজ করে নিতে হবে আর আমি এই অয়েলটা কালো জিরার তেল এবং ই ক্যাপসুলটা নিয়েছি নিয়ে এখন ভালো করে অয়েলটা অ্যাপ্লাই করার পরে একটু মাসাজ করা হবে তো আপনারা চাইলে স্টিম নিতেও পারেন আবার না নিলেও কিন্তু সমস্যা নেই স্টিমটা নিলে ভালো হয় তো আমার যেহেতু আমি খুব কম সময়ে পেয়েছি আমি অতটা আমার সময় ছিল না হাতে এই কারণে আমার স্টিমটা নেওয়া হয়নি তো আপনারা চাইলে ঘরে বসেও স্টিমটা নিতে পারেন আর সেটা হচ্ছে ভেজা একটা মানে তাওয়াল গরম গরম পানির মধ্যে তাওয়ালটা ভিজিয়ে একটু নিগড়ে নিবেন এরপরে সেই তাওয়ালটাই আপনি আপনার মাথায় দশ মিনিট পেঁচিয়ে রেখে দিলেন এতে করেই কিন্তু আপনার স্টিমটা নেওয়া হয়ে যাবে তো অয়েল মাসাজ করার পরে এখন চুলটা শ্যাম্পু করা হচ্ছে তো আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেটাই দিয়ে আপনারা শ্যাম্পু করে নিতে পারেন অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে অয়েল মাসাজ করার পরে শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করে কন্ডিশনার দেওয়ার প্রয়োজন নেই শুধু শ্যাম্পু করে নিলেই হবে এবং ভালো করে শ্যাম্পুটা করে নিতে হবে চুলে যেন অয়েল না থাকে বন্ধুরা শ্যাম্পু করার পরে চুলটাকে হালকা করে ড্রাই করে নিতে হবে ভেজা চুলেই কিন্তু মেডিসিন অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আমি এখন ক্যারোটিন যে ক্রিমটা আছে সেটা এখন নিয়ে নিব তো দেখতেই পারছেন ক্যারোটিন হেয়ার থেরাপি আর এখানে আমি নিয়েছি সিরাম এবং বান প্রোটেক্টর তো ক্যারোটিন যে ট্রিটমেন্টটা এটা ঢাকায় সব জায়গায় পাওয়া যাবে প্রাইস নিবে সাতশো সাড়ে ছয়শো এরকম হবে এবং এই যে বান প্রোটেক্টর এবং সিরাম এটা পাবেন আপনারা গাউসিয়া গাউসিয়াতে ফেন্সি বিউটি কনসেপ্ট এটা ছাড়া আর কোথাও কিন্তু এই বান প্রোটেক্টর এবং সিরামটা পাবেন না শুধু ফেন্সিতেই পাওয়া যাবে এছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না আর আপনারা হয়তো যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা সব সময় মানে দেখে থাকবেন যে আমি কিন্তু এই সিরাম এবং বান প্রোটেক্টর আমি কিন্তু রিবন্ডিংয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি আর এই দুটো মেডিসিন এতটাই ভালো চুলটাকে এতটা শাইনিং করবে এবং চুলের চুল ভেঙে যাবে না চুলটা খুব সফট করে এবং চুলটা খুব গ্লেজি করে তো আমি কিন্তু সবসময় হেয়ার স্পা বা ট্রিটমেন্ট যেটাই হোক আমি কিন্তু এই বান প্রোটেক্টর এবং সিরামটা সব সময় অ্যাপ্লাই করি তো আমি এখন এখানে দু ফোটা করে নিয়েছি নিয়ে ভালো করে ক্রিমটাকে মিক্স করে এরপরে আমি ক্রিমটা অ্যাপ্লাই করব তো এখন মেডিসিনটা অ্যাপ্লাই করা হচ্ছে আর মেডিসিনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা দেখে নিন অল্প অল্প করে চুল নিয়ে তারপরে কিন্তু মাথার স্ক্রাল্পে মেডিসিনটা অ্যাপ্লাই করা যাবে না মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আপনি মেডিসিনটা অ্যাপ্লাই করবেন অনেকে দেখা যায় যে হেয়ার স্পা বা ট্রিটমেন্ট করতে গেলে ক্যারোটিন ট্রিটমেন্ট বা যে ট্রিটমেন্টই হোক হেয়ার ট্রিটমেন্ট যেটাই করা হোক চুলের স্ক্রাল্পে মানে মাথার স্ক্রাল্পে মেডিসিনটা অ্যাপ্লাই করে তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে চুল পড়ে যায় শুধুমাত্র প্রোটিন যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটাতেই শুধু মাথার স্ক্রাল্পে মেডিসিন অ্যাপ্লাই করা যাবে কিন্তু ক্যারোটিন ট্রিটমেন্ট এবং হেয়ার স্পা এই দুটাতে মাথার স্ক্রাল্পে মেডিসিনটা অ্যাপ্লাই করা যাবে না হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরেই কিন্তু মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে তো মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে এখন চুলে ফয়েল পেপার মুড়িয়ে দেওয়া হবে আর ফয়েল পেপার মুড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় বাতাসে মেডিসিনটা শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে তো যদি ফয়েল পেপার পেঁচিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে মেডিসিনটা চুলে ভালোভাবে বসে যাবে তো আমার মেয়েটা খোপা করে দিতে চেয়েছিল তো আমি বললাম যে না খোপা করা যাবে না ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিতে হবে তো এভাবে ফয়েল পেপার দিয়ে মানে পলি পলি দিয়ে এভাবে পেঁচিয়ে দেওয়া হলো এবং চুলটা স্ট্রেট রাখা হলো আর এভাবে যদি রেগুলার যদি হেয়ার স্পা এবং ক্যারোটিন ট্রিটমেন্টটা করা হয় তাহলে কিন্তু চুল এমনিতেই স্ট্রেট হয়ে যাবে তো যাদের চুল একটু কার্লি বা ন্যাচারালি স্ট্রেট থাকে তারা যদি রেগুলার এই হেয়ার স্পা এবং ক্যারোটিন ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু চুলটা খুব সুন্দর এবং খুবই শাইনিং হবে তো আমি এক ঘন্টা রেখে ওয়াশ করে নিব শুধু পানি দিয়ে শ্যাম্পু করা যাবে না শুধু পানি দিয়ে ওয়াশ করব। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ক্যারোটিন ট্রিটমেন্টটা কমপ্লিট করলাম চুলটা কতটা সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে আমার চুলটা খুব ঝলমলে হয়ে গিয়েছে আর আপনারা চাইলে আপনাদের চুলটাও ঠিক এভাবে ঝলমলে করতে পারেন ঘরে বসে আমাদের কিন্তু সুন্দর থাকতে হলে অবশ্যই একটু সময় দিতে হবে নিজেদের জন্য নিজেদের সুন্দর থাকার জন্য তো আমরা চেষ্টা করব সব সময় আমাদের স্কিনের কেয়ার নিতে বা আমাদের হেয়ারের কেয়ারটা নিতে এতে করে আমাদের স্কিনটাও সুন্দর থাকবে আর আমাদের হেয়ারটা থাকবে খুব সুন্দর তো বন্ধুরা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমার চুলটা যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কিভাবে এই ক্যারোটিন ট্রিটমেন্টটা করতে হবে আর আপনারা খুব সহজে ঘরে বসে এই ক্যারোটিন ট্রিটমেন্টটা করতে পারবেন তো আজ এ পর্যন্ত বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম